بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله پاک رب العالمين جابوتي پروشنگشا جي الله پاک رب العالمين منوش کے هدایت جنو تار বিধান নাজল করেছেন কোরআনে কারীম এবং তার বাস্তবায়নের আল্লাহ পাক নির্দেশ দান করেছেন মানুষকে। এবং মানুষ রয়েছে বিভিন্ন স্তরের, যে যেমন স্তরের মানুষ তাকে তেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন দীন ইসলামের হুকুম আহকাম বিধিবিধানের বাস্তবায়ন আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। সালাত এবং সালাম নাজল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার প্রতি আল্লাহ পাক কোরআনে কারীম নাজল করেছেন এবং যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার খেলাফত ক্ষমতাও দান করেছেন এবং তিনি দীন ইসলামের বিধিবিধানের বাস্তবায়নের যেসব স্তর রয়েছে সবগুলি আল্লাহ পাক তাকে করার তৌফিক দান করেছিলেন এবং তিনি তা করেছেন। আজকে আমাদের আলোচনা হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। এ বিষয়ে আজ পর্যন্ত আমার আলোচনা নেই, সেটা হচ্ছে ইসলামী দণ্ডবিধান, ইসলামী শরীয়তে যে শাস্তিগুলি রয়েছে, দুনিয়ার শাস্তি, আখেরাতের শাস্তি নয়, মওতের পরের শাস্তি নয়। আর আসমানি আর জমিনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবী আজাব গজব নয়, বরং যেসব দণ্ডবিধান বিভিন্ন অন্যায়ের ওপর, পাপের ওপর, অপরাধের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন এবং তার বাস্তবায়ন আল্লাহ পাক শাসকদের ওপর ফরজ করেছেন, এই দণ্ডবিধান সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে আলোচনা শেষ হবে না, কারণ এ সম্পর্কে আলোচনা লম্বা রয়েছে। ইনশাআল্লাহ অর্ধেক আলোচনা আজকে হবে আর আগামীকালকে এসা পরে ইনশাআল্লাহ বাকি অর্ধেক অংশ হয়তো আলোচনায় পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন রকমের প্রকৃতি দিয়ে, বিভিন্ন রকমের স্বভাব দিয়ে। যদিও আসল সৃষ্টিতে প্রত্যেকের ইসলাম রয়েছে, যেমন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ইসলামের ফিতরাত প্রকৃতির ওপর, অর্থাৎ তার আসল হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এর উপর প্রত্যেকটি মানুষের জন্ম হয়, ফা আবাওয়াহু ইউহাওয়িদানি, তারপরে আশেপাশে যে অবস্থা থাকে সেই অবস্থায় প্রভাবিত হয়, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান,
স্রষ্টাকে বিশ্বাস করা, স্রষ্টার ইবাদত বন্দী করা থেকে তখন বিচ্যুত হয়ে যায়, যার ফলে বিভিন্ন রাস্তা ধরে ফেলে। ফা আবাহ ইউহাওয়েদা নেহি, বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়। শুধু বাপ মারই প্রভাব চলে না, বাপ মা ছাড়াও সমাজের প্রভাব চলে, সাথী বন্ধু গ্রামবাসী ইত্যাদি, এদের একটা প্রভাব থাকে প্রত্যেক মানুষের ওপর, প্রত্যেক মানুষের তরবিয়তের ওপর, সৎ অসৎ হওয়ার ওপর। আউয়নাসেরা নেহি, অথবা যদি মাতা পিতা খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টান বানিয়ে ফেলে। আউয়মাজেসা নেহি, অথবা মাতা পিতা যদি অগ্নিপূজক হয় তাহলে অগ্নিপূজক বানিয়ে ফেলে। এইভাবে বলতে থাকেন না বিশ্বাস, এতটুকু বলেছেন। বাপ মা হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, বাপ মা যদি কবর মাজার পূজারি হয় তাহলে সেই রকমই বানিয়ে দেয়, বাপ মা বেদিন নাস্তিক হলে নাস্তিক বিধর্মী বেদিন বানিয়ে দেয়, আল্লাহ পরকাল থেকে একেবারে অবিশ্বাসী করে দেয়। যে যেমন পরিবেশে গড়ে উঠে, সে তার বাড়ি হোক, মানুষ প্রশিক্ষণ পায়, তরবিয়ত পায় নিজের ঘরে বাড়িতে প্রথম, তারপরে মানুষ প্রভাবিত হয় প্রত্যেকেই নিজের সমাজ থেকে, গ্রামবাসী থেকে, গ্রামের অবস্থা, সেখানকার অবস্থা যদি ভালো থাকে, সেখানকার লোকেরা সৎ হয় তাহলে সৎ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে, আর সেখানকার যদি অধিকাংশ লোক অসৎ হয় তাহলে অসৎ হওয়ার সুযোগ সুবিধা হয়ে যায়, অধিকাংশ লোক অসৎ হয়ে যায়। আর একটা ক্ষেত্র রয়েছে মানুষের তরবিয়তের প্রশিক্ষণ, সেটা হচ্ছে শিক্ষা অঙ্গন, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয়, যেখানে লেখাপড়া করেছে, যেখানে লেখাপড়া করেছে সেখানে যদি ভালো পরিবেশ পায়, ভালো আদব কায়দা শিখে, যদি সৎ লোকদের কাছ থেকে শিক্ষা পায় এবং সৎ সাথী সঙ্গী পায় তাহলে সৎ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। আর যদি সেখানকার লোকেরা অসৎ হয় বা সেখানে সংখ্যাগরিষ্ঠ অসৎ হয় তাহলে অসৎ হয়ে যায়। এ হচ্ছে মানুষের অবস্থা, এইভাবে মানুষ পরিবর্তন হয়ে যায় আসল ফিতরাত থেকে, প্রকৃতি থেকে, তার প্রকৃতি বিকৃত হয়ে যায়। মানুষ বিভিন্ন স্বভাবে রয়েছে, কিছু মানুষ রয়েছে যারাকে এক নম্বর রাখা যেতে পারে, তারা নিজেরা সৎ এবং অন্যকেও সৎ দেখতে চায়, নিজেরা সৎ জীবনযাপন করতে চায়, নিজে এমনি প্রাকৃতিকভাবে ছোট থেকেই ভালো, কখনো তার ব্যাড রিপোর্ট পাওয়া যায় না, খারাপ কোনো রকমের রিপোর্ট নেই যে কোনো কালে সে কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় কাজ করেছে, বা একবারে চরিত্র খারাপ ইত্যাদি এসব পাওয়া যায় না, প্রাকৃতিকভাবে ভালো। এবং নিজে ভালো হওয়ার সাথে সাথে অন্যদেরকে ভালো করার চেষ্টা করে, সুতরাং একে আরবিতে বলা যেতে পারে সালেহ, নিজে অনেক, এবং মুসলেহ, অন্যের জন্য সংস্কারক, অন্যেরও সংস্কার সংশোধন করতে চায়, সবচেয়ে ভালো মানুষ। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপদেশ যথেষ্ট, নিজের এমনিতেই ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনার মুখাপেক্ষী, কিন্তু এদের জন্য একটু রাস্তা স্পষ্ট হইলে, ক্লিয়ার হইলে হইল, বিশেষ করে ওই সব জিনিসগুলো তো যেগুলো চারিত্রিক বিষয় নয়, মানুষের বিবেক বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না, আকীদার বিষয়, ইবাদতের বিষয়, ইবাদত কি নিয়মে করব, কতটা করব, এটা মানুষ বিবেক বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারে না। আকীদা কোনটা বিশ্বাস করব, কোনটা বিশ্বাস করবো না, কোনটা হচ্ছে সহি আকীদা, কোনটা হচ্ছে ভ্রান্ত আকীদা, এটা মানুষের বিবেক দিয়ে সম্ভব নয় সবগুলি কথা। যদিও আল্লাহ স্রষ্টা সৃষ্টিকর্তা আছেন, এটা হয়তো বিবেকে ধরবে, কিন্তু সৃষ্টিকর্তা কোথায় এবং তার গুণাবলী ইত্যাদি আরও যেসব আকিদার বিষয়, ইমানের বিষয় রয়েছে, এগুলি মানুষ বিবেক দিয়ে উপলব্ধি করতে পারে না। এর জন্য আসমানি সিলেবাসের অবশ্যই প্রয়োজন রয়েছে। এক কথায় সংক্ষেপে বলছি যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিজেরা নেক মানুষ, সৎ মানুষ, এবং অন্যদেরকেও সমাজের, বাড়ির, পরিবারের, দেশের সৎ দেখতে চায়। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিজেরা সৎ, নিজেরা সৎ, কিন্তু মাঝে মধ্যে মনটা গুনাহর দিকে যায়, অন্যায়ের দিকে যায়, পাপের দিকে যায়, তাদের জন্য উপদেশ যথেষ্ট, তাদের জন্য উপদেশ যথেষ্ট। কোরআনে কারিমকে আল্লাহ পাক মওয়েজা উপদেশ বলেছেন, কোরআনে কারিমের উপদেশ দিলেই যথেষ্ট, ভুল ভ্রান্তি হচ্ছে নিজেরা সহজে সংশোধন করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপদেশ ফেরি সংশোধন করে নিল, বাপ মা একটু ভালো একবার যদি বলে দেয় ভালো কথা মেনে নিলাম, হ্যাঁ বড়রা যদি একবার ভালো করে বলে দেয় যে এগুলি হচ্ছে আদব কায়দা, এ নামাজ পড়তে হয়, বাস ধরে নিল, রাস্তা ধরে নিল, মসজিদের রাস্তা ধরিয়ে দিল, ধরে নিল,
কখনো গাফিলতিটা আছে, স্মরণ করিয়ে দিলে তাড়াতাড়ি চট করে উঠে ভালো কাজে টান দিলা, ভুল কাজের দিকে চলে গেছে যদি একটু সতর্ক করে দেওয়া হয়, সাবধান করে দেওয়া, আর জীবনে যাবে না, জীবনেও যাবে না। তাহলে এদের জন্য উপদেশই যথেষ্ট। তিন নম্বর কিছু লোক রয়েছে যারা বিভিন্ন রকমের পাপে লিপ্ত হয়, যখন তখন পাপে লিপ্ত হয়, কিন্তু তাদের অন্তরে কিছুটা সততা আছে, যার ফলে মাঝে মাঝে নিজেকে তিরস্কার করে, ধিক্কার দেয়, নাফসে লওয়ামাতার রয়েছে, বা পাপ করে নিজেকে ধিক্কার দেয়, চুরি করে নিজেকে ধিক্কার দেয় যে কাজটা ভালো না, মারামারি করে নিজেকে ধিক্কার দেয় যে কাজটা ভালো করলাম না, ভুল করলাম, এইরকম অনেক লোক আছে। এদের জন্য ইসলামী শরীয়তের দৃষ্টিতে কিছু আদব দেওয়া, হালকা তাদেরকে শাস্তি দেওয়া, বা কিছু হয়তো প্রাথমিক কিছু শাস্তি পেয়েছে, হ্যাঁ ধমক পেয়েছে, তাতে হয়তো সংশোধন হয়ে গেছে, এদের জন্য আর একটু শুধু উপদেশ হয়তো যথেষ্ট হবে না, কিন্তু কখনো কখনো তাদের জন্য চাপ সৃষ্টির প্রয়োজন রয়েছে। তাহলে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধানে খলিফাতুল মুসলিমিন যিনি হবেন, দেশের শাসক হবেন, তার জন্য ফরজ হবে এদেরকে চাপে রাখা। বাড়ির আপনি অভিভাবক, বাপ অথবা মা, এইরকম ছেলে, যে ছেলেগুলো ভিতরে ভালো গুণ আছে কিন্তু বদমাইশি করে, দুষ্টামি করে, ওদেরকে একটু চাপের মুখে রাখতে হবে। চাপে থাকলে ঠিকভাবে চলবে, আর যদি চাপ না থাকে শুধু মুখে বলে হবে না, চাপে রাখতে হবে। চার নম্বর বলা যেতে পারে যে এমন অসৎ লোক রয়েছে সমাজে, বাড়িতে, পরিবারে, দেশে, যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় এত অসৎ লোক, এত জালেম লোক রয়েছে যাদের দুষ্টামি এবং যাদের বদমাশি, যাদের অপরাধকে দমন করতে হলে, তাদেরকে অপরাধ মুক্ত করতে হলে তাদের জন্য অস্ত্রোপচার করা লাগবে। তাদের জন্য কি লাগবে? অস্ত্রোপচার। অস্ত্রোপচার কাকে বলে ইংরেজিতে? কি বলে? কি বলে? অপারেশন করা লাগবে। অপারেশন করলে কি করতে হয়? কেটে ফেলতে হয়। এদের জন্য কেটে ফেলা লাগবে, জি কেটে ফেলা লাগবে। আগের যে কথাগুলি বললাম ওগুলো দিয়ে কাজ হবে না। এই হচ্ছে মানুষ, মোটামুটি এইভাবে মানুষকে ভাগ করা যেতে পারে। ইসলামের দণ্ডবিধানগুলি ঠিক এই চতুর্থ শ্রেণীর মানুষের জন্য, যারা নিজেরা সৎ চলতে চায় না, অন্যদেরকে সৎ দেখতে চায় না, নিজেরা খারাপ অন্যদেরকে খারাপ দেখতে চায়, নিজেরা অসৎ সমাজকে অসৎ করতে চায়, নিজের অপরাধী অন্যদেরকে অপরাধী বানিয়ে দিতে চায়, জি হ্যাঁ, আর তাদের জন্য উপদেশও যথেষ্ট না। তাদেরকে একটু যে ধমক টমক দিবেন বা একটু চাপের মুখে রাখবেন তা দিয়েও ঠিক হবে না। চতুর্থ শ্রেণীর মানুষ, এদের জন্য অপারেশন করা লাগবে, আর তা হচ্ছে ইসলামের সাজা শাস্তি যা আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, যেগুলোর বিস্তারিত বর্ণনা রয়েছে, যেগুলোকে হুদুদ বলা হয়, ইসলামের দণ্ডবিধান, আল্লাহ পাকের হুদুদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের আয়াত নম্বর 41 এ ইরশাদ করছেন মুসলিম শাসকদের দায়িত্ব সম্পর্কে, খুব গুরুত্বপূর্ণ আয়াত, যারা মুসলিম শাসক তাদের প্রত্যেককে এই আয়াতটি তাফসীর সহ পড়া উচিত, এবং এই আয়াতের বাস্তবায়ন করা তাদের জন্য ফরজ, আর এই আয়াতের বাস্তবায়ন যদি তারা না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা নাজাত যে কেমন করে পাবে তাদের চিন্তা করা উচিত। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, তার আগের আয়াতে আল্লাহ বলেছে ওয়া লায়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহ, আল্লাহ অবশ্যই সাহায্য করেন ওই সব লোকদেরকে যারা আল্লাহকে সাহায্য করে এবং রাসূলকে। ওয়ালা ইয়ানসুরান মান ইয়ানসুরুহু, অবশ্যই আল্লাহ সাহায্য করে ওদেরকে যারা আল্লাহকে সাহায্য করে, মানে আল্লাহর দিনকে সাহায্য করে, আল্লাহর দিনকে শক্তিশালী করে, আর তার রাসূলকে আল্লাহ পাক রব্বুল সাহায্য করেন। তারপরে বলছেন যে ওরা কারা যাদেরকে আল্লাহ সাহায্য করেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, ওরা ওই সব লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তিশালী করলে, মানে পৃথিবীতে নেতৃত্ব দিলে, পৃথিবীতে শক্তিশালী করা হচ্ছে, পৃথিবীতে নেতৃত্ব দেওয়া,
তো আল্লাহ যদি পৃথিবীতে কোন মুসলিমকে নেতা বানান, তাহলে তাদের জন্য আল্লাহ যখন তাদেরকে নিয়ামত দিয়েছেন, দুনিয়াতে শক্তি ক্ষমতা দিয়েছেন, প্রশাসন তাদের হাতে, তাহলে তারা আল্লাহর দিনে সাহায্য করবে, আল্লাহর দিনে সাহায্য করবে, তাহলে আল্লাহ পাক এইরকম শাসকদের সাহায্য করবেন। বলছেন আল্লাহ যদি তাদেরকে জমিনে শক্তিশালী করেন, তাহলে প্রথম কাজ তাদের যে আকামুস সালাহ, তারা পাঁচ অক্ত সলাত প্রতিষ্ঠা করবে। নিজেরাই পাঁচ অক্ত সলাত আদায় করবে না, বরং নিজেরা পাঁচ অক্ত সলাত আদায় করবে, তার সাথে সাথে দেশবাসী জনগণ, যাতে করে সকলেই সলাত আদায় করে যাদের আল্লাহ সলাত ফরজ করেছেন, এর জন্য সুব্যবস্থা, এর জন্য মসজিদের প্রয়োজন রয়েছে, এর জন্য সলাতের সময় নামাজের সময়গুলিতে কাজকর্ম বন্ধ করা রয়েছে, যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, আজানের সাথে কাজকর্ম দোকানপাট বন্ধ করতে হবে, এটা হচ্ছে সলাত কায়েম করা। নাহলে আজান হইল, আরেকদিকে কাজকর্ম চলছে, কলকারখানা চলছে, সবকিছু, অফিস আদালত চলছে, সবকিছুই চলছে, স্কুলে ক্লাস চলছে, তো কখন এরা লেখাপড়া ছেড়ে, ক্লাস ছেড়ে নামাজ পড়তে আসবে, কাজকর্ম ছেড়ে, আর দোকানপাট ছেড়ে টাকা গণনা করছে, সাথে সাথে ক্যাশ চলে আসছে, নগদ নগদ, আর ওই যেটাকে ধার মনে করছে মসজিদে যাবে, কখনো যাবে না। যে নাকামুসলা নামাজ কায়েম করবে, এইভাবে নামাজ, নিজেরাও নামাজ কায়েম করবে, অন্যদেরকে নামাজ কায়েম করার জন্য চাপে রাখবে দেশবাসীকে, এবং নামাজ যাতে কায়েম হয় সেজন্য নামাজের সময় অন্য কোনো কাজ চলবে না, সেখানে নামাজের জন্য জায়গার ব্যবস্থা দিবে, মসজিদের জন্য অনুমতি দিবে, ওরা মসজিদ বানিয়ে দেবে, মসজিদের খেদমত করবে, আর যারা নামাজ না আদায় করবে, গাফিলতি করবে, তাদের খবর নেবে, তাদেরকে শাস্তি দেবে। এই হচ্ছে আকামুস সালাহ ওয়া আতাউজ জাকাত, এবং তারা জাকাত প্রদান করবে। আল্লাহ পাক শাসক গোষ্ঠীকে বলছেন, যাদেরকে শক্তিশালী আমি করেছি, তারা কি করবে, দুই নম্বর কাজ, জাকাত দেবে, নিজেরাও জাকাত দেবে, আর অন্যরা জাকাত দিচ্ছে কিনা, বড় বড় পয়সাওয়ালারা দেশে আছে, এরা জাকাত দিচ্ছে কিনা খোঁজ খবর রাখবে, এদের এত টাকার ব্যবসা বাণিজ্য চলে দেশ বিদেশে, এরা জাকাত কতটা বের করে আর কোথায় এরা খরচ করে, খোঁজ খবরটা রাখতে হবে সরকারকে। জাকাত দেওয়া, নিজে শুধু জাকাত দেওয়া যথেষ্ট নয়, ও আমারও বিল মারুফ, আর তিন নম্বর কাজ হচ্ছে তারা ভালো কাজের নির্দেশ দেবে, ওয়া নাহা আনিল মুনকার, আর চার নম্বরে হচ্ছে অন্যায় কাজে বাধা দেবে, ভালো কাজ, যে কোনো এমন কাজ যা আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেটা ফরজ হোক আর সুন্নাত হোক আর মুস্তাহাব, এগুলো হচ্ছে ভালো কাজ, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন বা করেছেন ভালো কাজ, আল্লাহ এবং রাসূল যা নির্দেশ দিয়েছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা হচ্ছে ভালো কাজ। আর অন্যায় কাজে, অন্যায় কাজ কোন কাজগুলি, যেই কাজের আল্লাহ পাক নির্দেশ দেননি বরং নিষেধ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সতর্ক করেছেন, যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি বিরুদ্ধাচরণ হয়, সেগুলি হচ্ছে নিষিদ্ধ কাজ, অন্যায় কাজ, মুনকার কাজ, মুনকার কাজে, অন্যায় কাজে বাধা দেবে সরকার। এই চারটি বৈশিষ্ট্য থাকতে হবে মুসলিম সরকারের, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। তাহলে আল্লাহ পাক এইরকম শাসকের কি করবেন, সাহায্য করবেন, সাহায্য করবেন। এইরকম শাসকের অনেক ফজিলত আছে, এইরকম শাসকরা এমন মর্যাদা পাবে যেই মর্যাদা সাধারণ মানুষ তো পাওয়ার কথা, আলেমও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, আজকে সেই বিষয়টা যেহেতু আলোচনায় নেই সেজন্য সেদিকে যাচ্ছি না, শুধু ইঙ্গিত করে দিলাম যে যদি নাই পরায়ণ শাসক হয়, কেন ওই হাদিস কি জানা নাই যে সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাকের স্পেশাল ছায়া আর ওই ছায়া পাবেন, তার মধ্যে প্রথমই হচ্ছে ইমামুন আদল, নাই পরায়ণ শাসক, নাই পরায়ণ শাসক। আর আল্লাহ পাকের আর এক হাদিস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিচার দিবসে নূরের মেম্বারে আল্লাহ পাক তাদেরকে দাঁড় করাবেন, আল্লাহ মানাবের আমি নূর, যারা ন্যায় পরায়ণ শাসক, তো বহু ফজিলত তাদের রয়েছে। এবং আল্লাহর আনুগত্যের পরে, রাসূলের আনুগত্যের পরে এইরকম শাসকের আনুগত্য আল্লাহ ফরজ করেছেন, যেমন বাপের মায়ের কথা মানা ফরজ,
তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাপ মা, হ্যাঁ, অথবা আপনার কোন একটা প্রতিষ্ঠানের যে মালিক সে হচ্ছে ক্ষুদ্র মালিক, হ্যাঁ, এমাম মসজিদের ইমাম সে হচ্ছে ছোট ইমাম, কিন্তু দেশের যে শাসক সে হচ্ছে বড় ইমাম, ইমামে আজম, তাকে মুআজম বলা হয়। আসলে যার আদেশ নিষেধে সে যদি সৎ হয় দেশবাসী সৎ হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি দেশে দেশের শাসক অসৎ হয়ে যায় তাহলে দেশের মানুষের অসৎ হওয়ারই সম্ভাবনা বেশি। তো এই জন্য এইরকম শাসকের বড়ই ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দায়িত্ব সম্পর্কে কি বললেন, তিন নম্বর আর চার নম্বরে যে বিষয়টি উল্লেখ করলাম এটা হচ্ছে আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত, ভালো কাজের নির্দেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। এর কয়টি স্তর আছে? তিনটি স্তর আছে। প্রখ্যাত তাবেঈ তারিক বিন শিহাব রহমতুল্লাহ আলাইহি বলছেন, কাল আউয়াল মান বাদা বিল খুতবাতি ইয়াউমাল ঈদ, ঈদের দিনে সর্বপ্রথম যেই ব্যক্তি ঈদের নামাজের আগেই খুতবা শুরু করেছিলেন সে হচ্ছে মারওয়ান ইবনুল হাকাম, মদিনার গভর্নর, উমাইয়া বংশের খেলাফতের আসাদার পরে মদিনার গভর্নর ছিলেন মারওয়ান। এই মারওয়ান দেখলেন যে লোকজন তো অসন্তুষ্ট আমাদের উপর, যার ফলে ঈদের নামাজ পড়িয়ে দেওয়ার পরে যদি খুতবা আমরা শুরু করি লোকজন আর টিকতে চায় না ঈদের মাঠে, সব টান দেয় বাড়িতে, কেউ শুনতে চায় না কথা, শোনাইতে হবে, কি করে শুনাবেন? তখন একটা সে বুদ্ধি বের করলো যে যতক্ষণ ঈদের নামাজ নেয় ততক্ষণ পালাইতে পারছে না, ঠিক না, ঈদের নামাজের আগে খুতবাটা সেরে না, এই বিদাত চালু করলো। তো মারওয়ান নিবনুল হাকাম তাবেঈদের যুগের মানুষ, কিন্তু এই ভুলটি সে করে ফেলল, চালু করলো যে ঈদের আগে খুতবা। আর যে তখনকার যুগে গভর্নর, উমাইয়াদের যুগে গভর্নররা পঞ্চাক্ত নামাজ পড়াই তো প্রত্যেক শহরে, আর গভর্নররাই বা শাসকরাই কি করত, তারাই পঞ্চাক্ত নামাজ পড়াইতো, খুতবা পড়তো, ঈদের খুতবা, জুমার খুতবা সবকিছু তারা করত। তাদের কাছে দিন দুনিয়া আলাদা ছিল না, হ্যাঁ, দিন দুনিয়া আলাদা ছিল, সেকুলারিজম ছিল না, বোঝা গেছে না? এই দিকটা ভালো যে একজন মানুষ দেশের শাসক, তার সাথে মসজিদের শাসক, তাই না? মসজিদের পাঁচক্ত নামাজে আমতি করছেন, দেশের শাসন করছেন, ভালো জিনিস। তারপরে একজন লোক এইরকম দেখে যখন প্রথম এই মারওয়ান হাকাম এইরকম খুতবা শুরু করলেন, আগেই খুতবা পরে ঈদের নামাজ, একজন লোক দাঁড়িয়ে প্রতিবাদ করল, যার নাম উল্লেখ করা হয়নি, বলল যে এটা তো নবীর তরিকা নাই। তিনি বললেন, আসসালাত কাবল আল খুতবা, প্রতিবাদকারী বললেন যে আগে সালাত পরে খুতবা, আগে ঈদের নামাজ পড়ান, এইটা হচ্ছে নবীর তরিকা, পরে খুতবা। ফাকালা, তখন মারওয়ান জবাব দিলেন, কা তোরেকা মাহুনা লেখা, আরে যে যুগ ওই যুগ ছিল ওই যুগ চলে গেছে, হ্যাঁ, ওই যুগের সবটা আর চলবে না আজকাল, তার মানে ওই যুগে লোকেরা ধৈর্য ধরে ঈদের নামাজ পড়ে বসে খুতবা শুনতো, এখন আর শুনতে চায় না, সুতরাং ওই আমল করে চলবে না, ওটা গেছে, এই ধরনের কথা বল। ফাকাল আবু সাঈদ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবি, ইনি হচ্ছেন এই হাদিসের বর্ণনাকারী যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত হাদিস। তিনি বলছেন, আম্মা হাযা ফাকাদ কাযা মা আলাইহি, এই ব্যক্তি প্রতিবাদকারী যে গভর্নরের সামনে খুতবা শুরু করেছে ঈদের আর প্রতিবাদ করে দিল, এই ব্যক্তি তার ফরজ দায়িত্ব পালন করে দিল, যে ফরজ দায়িত্ব রয়েছে এই দায়িত্ব আদায় করে দিল। কি দায়িত্ব? বলছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তাকে এই হাদিস বলতে, মান রা আমিনকুম মুনকারা, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কথা কাজ কোথাও দেখে, অন্যায় কথা কাজ কোনটি? যা আল্লাহকে অসন্তুষ্ট করে, যাতে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ রয়েছে, অন্যায় কাজ, ফরজ কাজ করতে হবে সেই সময় করা হচ্ছে না, নামাজের সময় বাইরে কেউ বসে আছে, অন্যায় কাজ কেউ করছে, কেউ মদ খাচ্ছে, কেউ আর কিছু করছে, অন্যায় কাজ কেউ যদি দেখে, যে কোনো অন্যায় কাজ, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন যে অন্যায় কাজ দেখলো হাত দ্বারা বাধা প্রদান করে, হাত দ্বারা বাধা প্রদান করা মানে বল প্রয়োগ করে, তাহলে ক্ষমতা যদি থাকে ক্ষমতা খাটাতে হবে সেখানে, বল প্রয়োগ করা কাজটা কার, যার ক্ষমতা ওখানে বল প্রয়োগ করার আছে, আছে মানে শুধু আপনি মনে করছেন যে আমার গায়ে ক্ষমতা আছে, এই ক্ষমতা যথেষ্ট নয়,
বরং শরীয়তে আপনাকে এই ক্ষেত্রে ক্ষমতা দেওয়া হয়েছে কিনা এটা দেখার বিষয়। এই ক্ষেত্রে ভুল বুঝবেন না যে একটা লোক নামাজ পড়ছে না আর তার চাইতে বেশি আমার গায়ে শক্তি আছে, রাস্তায় বসে আছে, দিব দু চারটা মার দিয়ে দু চারটা চড় দিয়ে তাকে মসজিদে নিয়ে আসবো, চলবে? আমার গায়ে শক্তি আছে, তাহলে বলছে গায়ের শক্তির কথা এখানে বলা হয়নি। কোন শক্তি এখানে বলা হয়েছে? হ্যাঁ, আইনগত শক্তি, বিধানগত শক্তি আপনার কাছে আছে কিনা, সেটা হচ্ছে আপনি বাপ, আপনি মা, বাপ মা, বাপ মাকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন যে ছেলেরা মেয়েরা নামাজ পড়তে যাচ্ছে না, নামাজের সময় জামাতে যাচ্ছে না, বল প্রয়োগ করে নামাজ পড়তে নিয়ে যাও। ছেলে মেয়েরাকে দেখছেন যে কোনো অন্যায় কাজ করছে, মারামারি করছে, বল প্রয়োগ করে বাধা দেন না। ও মারামারি করছে তখন ক্ষয়ক্ষতি যে হয়ে যাবে, কি জানি এক ছেলে আরেক ছেলেকে মেরে তখন হসপিটালে না পাঠিয়ে দেয়, তখন ঠিকই বল প্রয়োগ করে বাধা দেন, ঠিক না? কিন্তু হ্যাঁ, অসৎ লোকের, অসৎ বাপ মা যারা যদি দেখে যে ছেলে ফিল্ম দেখছে, মেয়ে ফিল্ম দেখছে, অসুবিধা নাই, এখন যুবক পোলাপান, কি করবেন, যুগটাই এরকমই, ব্যাস হয়ে গেল, জবাব দিতে হবে কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে ফরজ ছেড়ে তার জন্য জবাব দিতে হবে। বাড়িতে পাপ চলছে, অন্যায় চলছে, বল প্রয়োগ করে বাধা দিতে হবে। আপনার অধীনস্থদের উপর বল প্রয়োগ করবেন। আপনার যদি ধরেন প্রতিষ্ঠান থাকে, কাজের প্রতিষ্ঠান, ধরেন ইসলামী সেন্টার, ইসলামী সেন্টারে যে দায়িত্বশীল তার জন্য জরুরি যে খোঁজ খবর রাখবে যে আমার ওয়ার্কাররা ঠিকভাবে ভালো কাজ করছে কিনা, অন্যায় কাজ থেকে বাঁচছে কিনা, না অন্যায় কাজে জড়িত, যা অবশ্যই বল প্রয়োগ করে বাধা দিতে হবে। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান হলে আপনার অধিকার আছে যে আমার এই ব্যবসাতে ওই সব ওয়ার্কার রাখবো যারা নামাজি, হ্যাঁ, যারা মদ খায় তাদের রাখবো না, যারা ধূমপান করে তাদেরকে রাখবো না, আপনার অধিকার আছে, বেতন দিচ্ছেন আপনি, আমি ওই রকম অসৎ লোক, গুনাহ করা লোক রাখবো না। বল প্রয়োগ করার বাধা, বল প্রয়োগ করে বাধা দেওয়ার ক্ষমতা আপনার এখানে আছে। বল প্রয়োগ করা মানে সবসময় মার দেওয়া নাই, না তোমাকে রাখা হইল না, থাকতে হইলে এইভাবে থাকতে হবে। বড় শাসক, দেশের শাসক, সারা দেশের যে কোনো নাগরিকের ওপর বল প্রয়োগ করতে পারবে না, পারবে না, তাহলে ফালিও গাই রুবিয়া দি, তার জন্য অধিকার আছে যে বল প্রয়োগ করে বাধা দে, বল প্রয়োগ করে বাধা দেবে। অথবা শাসকের প্রতিনিধি প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, প্রত্যেক থানার দারোগা বল প্রয়োগ করতে পারবে না, পারবে না, প্রত্যেক এলাকার আদালত বল প্রয়োগ করতে পারবে না, পারবে না, কারণ শাসকের এরা প্রতিনিধি, শাসকের নায়েব। ফাইনাম ইয়াস্তাতে এটা যদি সম্ভব না হয়, বল প্রয়োগ বাধা দিতে পারলেন না, তাহলে কি করতে হবে? চুপ, যে ভাই কিছু করা যাবে না, এদের বাদ দেন নাকি? ফাবেলেসানি, কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সে মানুক আর নাই মানুক, আপনি বলে দিলেন আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। একজন লোক নামাজ যাচ্ছে না, ভাই চলেন নামাজে যাই, আজান হয়ে গেছে, যে কামত হচ্ছে, চলেন নামাজে যাই, এটা বলে দাও আমার ফরজ কাজ। বল প্রয়োগ করা আপনার জন্য জায়েজ নাই, কিন্তু এই এই কথাটি বলা আপনার জন্য ফরজ। যদি না বলেন, বলেন যে ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি করি, এটা চলবে না। ফালিও গাইর বিয়াদি, আপনার চোখ, বিশেষ করে আপনার চোখের সামনে এমন একটি অন্যায় কাজ হচ্ছে অথবা একটি ফরজ কাজ হওয়া উচিত হচ্ছে না, আর সেখানে অন্যায় কাজের প্রতিবাদ করার মতো আপনার ছাড়া কেউ নেই বা আপনার চাইতে বেশি যোগ্য কেউ নেই, তাহলে তখন আপনার ফরজে আইন। আর যদি একাধিক লোক থাকে, আপনিও যাচ্ছেন আরো সবাই নামাজ পড়তে যাচ্ছে, আপনি বললেও চলে আর কেউ বললে চলে, তখন ফরজে কেফায়, কোনো একজন বললে দেখছেন একজন এদেরকে বলছে, বোঝাচ্ছে, বা যথেষ্ট যথেষ্ট, সমাজের একজন দুজন ওয়ালতাকুম মিনকুম মা, একটা দল হলেই হলো যারা ভালো কাজে নির্দেশ দিবে, অন্যায় কাজে বাধা দেবে, এই ক্ষেত্রে ফরজে কিফায়া। তখন কথার দ্বারা, তাহলে ভালো কথা বলতে হবে, ভালো কথার জন্য উৎসাহিত করতে হবে, অন্যায় কাজে কথার দ্বারা বাধা দিতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর, এটাও যদি না করতে পারেন এমন পরিস্থিতি যে মুখ খোলা যাবে না, কথা বললে হ্যাঁ জবান কেটে নিবে, হ্যাঁ অথবা এখানে আমার বসবাস মুশকিল হয়ে যাবে, এমন নয় যে সমালোচনার পাত্র হয়ে যাবে, আজকাল বাবার এইটাই বড় কথা, এই সমালোচনার পাত্র হয়ে, যদি বলি যে এই মাজার পূজা ঠিক না, সমালোচনার পাত্র হয়ে যাবো, যদি বলি তোমাদের এই মিলাদ করা বিদাত, সমালোচনার পাত্র, সমালোচনার পাত্র হবে না, না এটা নয়, আপনি পারবেন ওখানে, আপনি ভালো ভাষা দিয়ে বলবেন, আপনি নরম ভাষা দিয়ে বলবেন, আপনি
কিন্তু আপনি চুপ থেকে যাবেন এই সামান্য সমালোচনার ভয়ে, লোকেরা কি বলবে না বলবে, পাঁচজন পাঁচ রকম কথা বলবে, জবাব দিতে আল্লাহর সামনে আপনি আপনার ফরজ আদায় করলেন না। যখন নিরুপায় আমি পারছি না, মুখ খুলতে পারছি না, ওয়াইল্লাম ইয়াস্তাতে যদি এটাও না পারা যায় মুখ খোলা, তাহলে ফাবি কালবিহি, অন্তর দ্বারা ঘৃণা করে, অন্তরে ঘৃণা রাখতে হবে এই পাপের ওপর এবং এই অপরাধীর ওপর, এবং সেখান থেকে কেটে পড়তে হবে। আবার ঘৃণা অন্তরে, কিন্তু ওর সাথে মিলেমিশে আছি, ওর সাথে সব রকমের রিলেশন সম্পর্ক আত্মীয়তা আছে, চলবে না এটা। ফাবি কালবিহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে। বিয়ে সাজিতে আমাদের দেশে অনেক পাপ হয়, আর ওখানে গিয়ে ভাই আমার এদের বিয়ে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। আমাদের দেশে একটু দিনদার লোকদের কথা এটা, মন মেজাজ খারাপ হয়ে গেল এদের বিদাত আর এদের পাপ অন্যায় অবাধ মেলামেশা দেখে, কিন্তু কি করব, ব্যাস। আর তারপরে ওদের সাথে খাওয়া দাওয়া ধুমধাম, ঠিক আছে, সব ঠিক আছে। এটা হইল নাকি না? হইল না, ওই বিয়ে থেকে কেটে পড়তে হবে নাকি? ঠিক আছে, এইরকম অন্যায় কাজ যদি করো, আমাদের যদি কথা না শোনো, আর কথা বলতে হয়তো পারছেন না, বলতে পারেন, অবশ্যই পারবেন, এমন নয় যে বললে আপনাকে খেয়ে ফেল, বলতে পারে, তারপরেও যদি না শুনে সেখান থেকে কেটে পড়তে হবে, অন্তর থেকে ঘৃণা করে সেখান থেকে কেটে পড়তে হবে যে আমি সংশোধন করতে পারলাম না, সুতরাং এই পাপীদের মাঝে, অন্যায়কারীদের মাঝে, অপরাধীদের মাঝে আমি থাকবো না। ফাবি কাল ওয়াজালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়, সর্বনিম্ন ঈমান। এইটুকু যদি না থাকে তো এরপরে আর ঈমানের কোন স্তর নেই। দণ্ডবিধানটি কোন স্তর? এই তিনটি স্তরের প্রথম স্তর। কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে কি করবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবে। শাসক যদি জানতে পারে যে অমোক ব্যক্তি বা এই দলটি অন্যায় কাজ করছে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে বাধা দেবে। আর বল প্রয়োগের একটা দিক হচ্ছে ওই সব দণ্ডবিধান যা আল্লাহ পাক বিভিন্ন অপরাধের কারণে অপরাধীদের ওপর আল্লাহ পাক সুনির্ধারিত করেছেন যে সেই দণ্ডবিধানগুলি কায়েম করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 70। হুদুদ, এগুলোকে আরবি ভাষায় বলা হয় হুদুদ, মানে দণ্ডবিধান, হাদ্দুনের বহুবচন। তো এই দণ্ডবিধানকে হাদ কেন বলা হয়? হাদ মানে হচ্ছে সীমানা, হাদ মানে হচ্ছে সীমানা, জমির যে সীমানা থাকে, আইল কি বলেন আপনারা, আইল বলেন, বুঝেন আইল, তো একে হাত বলা হয়। জি, হুদুদে হারাম, হারামের এরিয়া যে শেষ হতে যাচ্ছে বা শুরু হতে যাচ্ছে, যখন হুদুদে হারাম বলা হয়, হারামের সীমানা। এই দণ্ডবিধানগুলিকে হাত কেন বলা হয়েছে? কারণ দণ্ড, হাত মানে হচ্ছে এখানে সীমানা শেষ, মানে সীমানা থেমে গেল, আর ওই এদিকে অন্য কিছু আছে, দেখে না, এটাই বোঝায় হাত মানে থেমে যাওয়া, দেশের বর্ডার গিয়ে এখানে থেমে গেছে, এখন অন্য দেশ শুরু হচ্ছে, ঠিক আছে, হারামের বর্ডার গিয়ে এখানে গিয়ে থেমে গেছে, এরপরে হালাল এরিয়া শুরু হচ্ছে, একে হাদ বলা হয়। তো এখান থেকেই দণ্ডবিধানকে হাদ বলা হয়, কারণ দণ্ডবিধানের মাধ্যমে মানুষকে অন্যায় কাজ থেকে, অপরাধের কাজ থেকে বিরত রাখা যেতে পারে। যারা অপরাধ করেছে এবং তাদের উপর দণ্ডবিধান কায়েম হয়েছে, তারাও আগামী তার এইরকম কাজ করার জন্য, অপরাধ করার জন্য সাহস করবে না, যদি বেঁচে থাকে, এমন দণ্ডবিধান যাতে বেঁচে আছে, বেঁচে আছে হয়তো, আর কিছু কিছু দণ্ডবিধান আছে মৃত্যুদণ্ড। দণ্ডবিধানে ওদের ছাড়া, অপরাধীদের ছাড়াও যারা দর্শক, যারা শুনবে, যারা জানবে যে অমোক ব্যক্তি এই রকমের অপরাধ করেছিল, তাই তার ওপর শরীয়তের এই দণ্ডবিধান হদ কায়েম করা হয়েছে, অন্যরা সতর্ক হবে না, সাবধান হবে না? হ্যাঁ, সতর্ক সাবধান হবে না তারা? অবশ্যই তারা সতর্ক সাবধান হবে। তাহলে এই যে সতর্ক সাবধান হলো, থেমে গেল, অনেক চোর চুরি করতে চাইতো, একজনের হাত কাটার জন্য হাজার হাজার চোর সাবধান, অনেক খুনিরা খুন করতে চায়, কিন্তু একজনের ওপর কেসাসের বাস্তবায়নের কারণে, আরে এই দেশে ওই সব করা চলবে না, এই দেশে সব করা, মারামারি করা চলবে না, হ্যাঁ এই দেশে ব্যভিচার করা চলবে না, গলা কাটবে, ভয় আছে না নেই সৌদি আরবে? কিন্তু অন্য দেশে ভয় আছে? ভয় নাই। কেন ভয় নাই? এই যে দণ্ডবিধান নেই, দণ্ডবিধান মানুষকে তাহলে থামিয়ে দেয়, বিরত রাখে অন্যায় কাজ থেকে, এই জন্য দণ্ডবিধানকে আরবিতে হদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই হদ শব্দটি বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন সীমানার ক্ষেত্রে, আর এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা,
এগুলির সুরক্ষা করতে হবে, এই দণ্ডবিধানগুলির সুরক্ষা করতে হবে মুসলিম শাসকদেরকে, আল্লাহ পাক তাদের ফরজ করেছেন। যেমন সূরা নিসার আয়াত নম্বর 13-14 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের হুদুদ, আল্লাহ পাকের হদ, আল্লাহ পাকের সীমানা, আল্লাহ পাকের সুনির্ধারিত বস্তু। ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করল, ইউদখিলুহু জান্নাত, তাদেরকে আল্লাহ পাক এমন জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্নদেশে নহর সমূহ নদী নালা প্রবাহিত রয়েছে, খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে, ওয়া যালিকাল ফাউজুল আযীম, আর এই হচ্ছে মহা সাফল্য। পক্ষান্তরে ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর নাফরমানি করবে এবং রাসূলের নাফরমানি করবে, ওয়া তাআদা হুদুদা, এবং আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করবে, আল্লাহ পাকের সীমানা কি করবে, লঙ্ঘন করবে, আল্লাহ পাক রব্বুল যা হারাম করেছেন হারাম কাজ করবে, অপরাধে লিপ্ত হবে, ইউদখিলহু নারান, তাদেরকে আল্লাহ পাক পরকালে জাহান্নামে প্রবেশ করাবেন, জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, যদি ইমান ভঙ্গকারী অপরাধ হয় তাহলে, আর যদি ইমান ভঙ্গকারী অপরাধ না হয়, কাবিরা গোনা, অন্য কাবিরা গোনা, যাতে ইমান নষ্ট না হয়েছে, তাহলে এখানে খালেদান মানে দীর্ঘকাল তারা শাস্তি পাবে, যদি তাদের উপর দুনিয়ার দণ্ডবিধান কায়েম না হয়ে থাকে বা তওবা সংশোধন তাদের না হয়ে থাকে। ওয়ালাহু আজাবুম মুহিন, আর এইরকম অপরাধীদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। দণ্ডবিধান নে আল্লাহ পাক বড় শক্তি রেখেছেন। সূরা হাদিদের 8-25 আল্লাহ পাকের সাদ করছেন, দণ্ডবিধান কায়েম করার ক্ষেত্রে তরবারি ব্যবহার করা লাগে, ঠিক না? আজকালকার যুগে উন্নতি যতই হোক, কিন্তু পিছনে লোহা কাজ করছে, হ্যাঁ, বল প্রয়োগ করা মানে ওখানে লোহার ব্যবহার, ঠিক আছে না? লোহার ব্যবহার, লোহা সম্পর্কে আল্লাহ কি বলছেন, লাকাদ আরসালনা বিল বাইয়্যিনাত, নিঃসন্দেহে আমি আমার রসুলগণকে প্রেরণ করেছি, বিল বাইয়্যিনাত, দলিল প্রমাণ সহ, তাহলে দলিল প্রমাণ আল্লাহ রসুলদেরকে দিয়ে পাঠিয়েছেন, এই দিয়েই অনেক লোকের সংশোধন হয়ে যাবে, আল্লাহ বলতে চাইছেন, রসুলদেরকে যে আল্লাহ পাক দলিল প্রমাণ দিয়ে পাঠিয়েছেন, শেষ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন করিম দিয়েছেন, তার হাদিস, তাও দলিল, আগের আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন আসমানি, এগুলি হচ্ছে দলিল প্রমাণ, এর সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে মুজিজাও দিয়েছেন, যাতে করে অসাধারণ কিছু তাদের হাতে আল্লাহ প্রকাশ করেন এবং জনসাধারণ দেখে নিশ্চিত হয়ে যায় যে এরা সত্যি নবী রসুল। ওয়ানজালনা মাহুমুল কিতাব, এবং তাদের সাথে আমি আল কিতাব নাজিল করেছি, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, ওয়াল মিজান, এবং আল্লাহ পাক দাঁড়িপাল্লা, ন্যায়ের দাঁড়িপাল্লাও নাজিল করেছেন, মানে দাঁড়িপাল্লা আল্লাহ পাক রাব্বুল ন্যায় বিচার করা, সুবিচার করা আল্লাহ পাক রাব্বুল ফরজ করেছেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে এই মানুষকে যে আল্লাহ দাঁড়িপাল্লা ন্যায় অন্যায়ের দাঁড়িপাল্লা দিয়েছেন, যাতে মানুষ বুঝতে পারে যে এটা হচ্ছে ন্যায়, এটা হচ্ছে অন্যায়, এর মাধ্যমে তারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হয়, লিয়াকুমান নাসু বিল কিসতে, যাতে করে তারা ন্যায়কে প্রতিষ্ঠিত করে, অন্যায়কে নির্মূল করে, এই দিয়ে আমি যে ভাগ করেছি লোক, হ্যাঁ, যে কয়েক রকম মানুষ, অনেকের কিন্তু সংশোধন, তাই না? আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন, দলিল প্রমাণ তাদের সাথে, মুজিজা আছে, কিতাব আছে, তারপরে মানুষের হিতাহিত জ্ঞান আছে, মিজান, এইখানেও মিজান আছে, নেই যে কথাটা আমি ভুল বলছি ঠিক বলছি, অনেক সময় কিন্তু আমরা বিচার করতে পারছি, এইগুলি দিয়ে সংশোধন অনেকের হয়ে যাবে, যাদের না হবে আল্লাহ বলছেন ওয়ান জালনাল হাদিদা, আর আমি লোহাও নাজিল করেছি, লোহারও প্রয়োজন আছে মানুষকে সোজা করার জন্য, বাঁকা মানুষকে সোজা করার জন্য লোহার প্রয়োজন আছে, আল্লাহ বলছেন ওয়ান জালনাল হাদিদা, আমি লোহা নাজিল করেছি, ফিহে বাসুন শাদীদ, তাতে প্রচন্ড শক্তি রয়েছে, আল্লাহ বলছেন তাতে কি রয়েছে, প্রচন্ড শক্তি রয়েছে, ওয়ামানাফেউলিন্নাস, আর মানব জাতির জন্য তাতে বহু রকমের উপকারিতা রয়েছে, প্রচণ্ড শক্তি রয়েছে, মানে এর মাধ্যমে অন্যায়কে নির্মূল করা যায়, এর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করা যায়, এই লোহার মাধ্যমে জিহাদ ফি সাবিলিল্লাহ হয়েছে, বদর উহুদ হয়েছে, আর এর দ্বারাই দণ্ড ইসলামী দণ্ডবিধান কায়েম করা যেতে পারে, ফিহি বাসুন শাদীদ, প্রচণ্ড শক্তি রয়েছে এই লোহাতে, আর মানুষের বিভিন্ন যে উপকারের দিক রয়েছে, মানে পারিবারিক কাজে লোহা কাজে লাগছে না, ছোট ছোট জিনিস, সুচ থেকে শুরু করে চাকু আর যত রকমের অস্ত্র যন্ত্রপাতি, হ্যাঁ, সব লোহার, হ্যাঁ,
মাঠে চাষবাসের ক্ষেত্রেও, হ্যাঁ, লোহা ছাড়া উপায় নেই, কত উপকার রয়েছে লোহাতে, লোহা গাড়ি লোহা ছাড়া হয় না। ওয়ালি আলম আল্লাহ মাইয়ানসুর ওয়া রাসূল, আর যাতে করে আল্লাহ জানতে পারেন যে কারা তার সাহায্য করছে এবং তার রাসূলের সাহায্য করছে, কারা সাহায্য করে আল্লাহ জানতে চান। বিল গাইবি, আল্লাহকে না দেখে। ইন্নাল্লাহ কাওয়িয়ুন আজিজ, নিঃসন্দেহে আল্লাহ পাকের মহাশক্তিধর এবং তিনি মহাপরাক্রান্ত। বলতে চাইছিলাম যে বল প্রয়োগ জরুরি, আল্লাহ পাক বলছেন এখানে, এই জন্য লোহার কথা বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। দণ্ডবিধান সম্পর্কে ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, দণ্ডবিধান যে কত মানুষের জন্য কল্যাণকর, কত যে কল্যাণকর, যতক্ষণ পর্যন্ত অনেক দূর থেকে গভীরভাবে চিন্তা করবেন না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে একটা চোরের হাত কাটাতে কি লাভ হইল, একজন জেনাকারী শাস্তি দেওয়াতে কি লাভ হইল, হ্যাঁ বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি গভীরভাবে চিন্তা না করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি দেখেন, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকামাতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধানগুলির কোন একটি দণ্ডবিধান কায়েম করা হয়, একটি দণ্ডবিধান যদি কায়েম করা হয় কোথাও দেশের, এটা দেশের জন্য কত কল্যাণকর। বলছেন যে খাইরুন মিন মাতারে আরবাইনা লাইলা, চল্লিশ দিনের বৃষ্টির চাইতো বেশি উত্তম। ফি বিলাদিল্লাহ আজ্জা জাল, মহান আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে সারা পৃথিবীর চল্লিশ দিন ধরে যদি বৃষ্টি হয়, আর অনাবৃষ্টির কারণে মানুষের কত যে প্রয়োজন ছিল বৃষ্টির, হ্যাঁ জমি জায়গা অনাবাদ হয়ে রয়েছে, চাষিরা বুঝেন যে কত যে বর্ষা বৃষ্টির প্রয়োজন, ঠিক না? চল্লিশ দিন ধরে বৃষ্টি হওয়ার পরে কি আর কোনো জমি এমন থাকবে যে এখনো চাষ করা যাচ্ছে না, চাষের যোগ্য হচ্ছে না, থাকবে না, তাই না? পানির অভাব, এখনো পানির অভাব, পানির অভাব থাকবে, পানির অভাব থাকবে না। নিচু জায়গাতে পানি জমে গেছে, উঁচু জায়গা থেকে যদি পানি নেমেও যায় তাহলে সেখান থেকে নিচু জায়গা থেকে পানি নিয়ে সেচের ব্যবস্থা করতে পারবেন, হ্যাঁ, আর চাষাবাদ সুন্দর করতে পারবেন, আর চাষাবাদ হইলে মানুষের রুজিতে বরকত হবে। তাহলে কত উপকারী জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন, এই নিয়ামত বৃষ্টি, চল্লিশ দিনের বৃষ্টি আল্লাহর জমিনে হওয়ার চাইতে বেশি উত্তম হচ্ছে একামতু হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহ পাকের দণ্ডবিধানগুলি যা সুনির্ধারিত রয়েছে কোরআন এবং হাদিসে তার একটি কায়েম করা। চল্লিশ দিনের বৃষ্টিকে একদিকে রাখেন সারা দেশের, বাংলাদেশের বা যে কোনো দেশের, আর একজন চোরের হাত কাটা রাখেন, কোনটা বেশি ফলপ্রসূ, জাতির জন্য, জনগণের জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য ওই দণ্ডবিধান কায়েম করা। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইবনে মাজাহ রয়েছে আল্লাহ আলবানী সহিহুল জামের 1139 নম্বর হাদিস, সেখানে হাসান বলেছেন হাদিসটি। দণ্ডবিধানের ক্ষেত্রে শাসকের কাছে অথবা শাসকের প্রতিনিধির কাছে আদালতে অথবা থানায় যখন কেস পৌঁছে যাবে, থানা হচ্ছে সরকারের প্রতিনিধি, তাই না? তো থানায় যখন কেস পৌঁছে যাবে অথবা আদালতে যখন কেস পৌঁছে যাবে, তখন সেই কেসকে গোপন রেখে আর তার কাগজপত্রকে, হ্যাঁ, কি করে দাও, গুম করে দাও, হারিয়ে দাও, আর তারপরে তখন কেসকে খেয়ে নাও, এটা চরম অপরাধ। বরং যদি সামান্য সুপারিশ কেউ গিয়ে করে যে এই কেসটাকে একটু হালকা করা হোক অথবা এই কেসটাতে একটু যেন ভালো একটা নজর থাকে, হ্যাঁ সুনজর থাকে, হারাম, চরম অপরাধের কাজ। এই মর্মে একটি হাদিস শোনাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুরাইশ বংশের একটা গোত্র ছিল মখজুম গোত্র, বনু মখজুম, ওই গোত্রের এক মহিলার নাম ছিল ফাতেমা, তার একটু বদ অভ্যাস ছিল চুরি করা, যার তার বাড়ি গেলে চুরি করে না অভ্যাস ছিল, মহিলা চুরি করে তারপরে ধরা পড়ে যায়, ধরা পড়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কেস চলে আসে। তখন কোরাইশদের জন্য বড় লজ্জাকর বিষয় হয়ে গেল যে আরে লোকেরা বলবে যে কোরাইশ বংশের এক মহিলা চুরি করেছে আর তার হাত কাটা গেছে, এ তো আমাদের জন্য তো বড়ই লাঞ্ছনাকর বিষয়, না যে কোনো উপায়ে ঠেকাতে হবে, এটাকে হাত কাটার থেকে রক্ষা করতে হবে আমাদের এই মেয়েটিকে।
তাহলে এইটা কেমন করে হবে, কেমন করে হবে? দেখো একজনকে যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সুপারিশ হিসেবে চলতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার ক্ষেত্রে হয়তো একটু দুর্বল হয়ে যাবেন, তাকে খুব ভালোবাসেন। হাদিস শোনাই বলছে, আন্না কোরাইশান আহাম মাহমু শানুল মার আতিল মাখজুমিয়া, কোরাইশরা চিন্তিত হয়ে পড়ল ওই মাখজুম গোত্রের ওই মহিলার বিষয়টিকে নিয়ে, আল্লাতি সারাকাত, যেই মহিলাটি চুরি করেছিল আর তার নামও ছিল ফাতেমা, নবীর ছোট মেয়ের নামে নাম। ফাকালু, তখন লোকেরা বলল কোরাইশের, ওমাইয়ু কাল্লাম ফিহা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই বিষয়ে কথা বলতে পারে, কার সাহস আছে, কার সাহস হবে কথা বলার, দেখো তো দেখি। ফাকালু, লোকেরা কল্পনা জল্পনা করে কোরাইশ বংশের বলল, ওমাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজের জন্য একমাত্র যদি কারো সাহস থাকে, তো সাহস আছে ওসামা বিন যায়েদের, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়জনই ছিলেন, অল্প বয়সের কিন্তু খুব প্রিয়, রাসূলুল্লাহ খুব ভালোবাসেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তানের ছেলে, পালক সন্তান যায়েদ বিন হারেসা, ওই যায়েদ বিন হারেসার ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই কথা বলতে পারে। আর তারপর অল্প বয়সের ছেলে যদি কথা বলে, আর যদি ভুল ভালো হয় তো অল্প বয়সের ছেলেদেরকে অনেক সময় ছাড় দেওয়া হয়, ঠিক না? কিন্তু আমাদের মতো 40-50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, আর কথা বলতে ভুল করলে তো মুশকিল, তাই না? কিন্তু 15-18 বছরের ছেলে ভুল করে দিলে আমরা কি করি, ইগনোর করি, উপেক্ষা করি, যা করেছে করেছে। ফাকাল্লামা ওসামা, ওসামাকে সবাই গিয়ে ধরলো, ওসামা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনার বংশেরই তো মেয়েটা, কোরাইশ বংশের, কোরাইশরা খুব পরেশান হয়ে গেছে, তাদের বংশে একটা মেয়ের হাত কাটা, পুরুষ লোক হয়তো তা মহিলার হাত কাটা হবে, এটা কি মেনে নেওয়া যায়? খুব কষ্টের বিষয় এটা, খুব আমাদের জন্য মানে লজ্জার বিষয়, মান সম্মানের বিষয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু লজ্জায় পড়লেন না, যেমন আমাদের চক্ষু লজ্জা আজকাল না যায় চক্ষু লজ্জা, আজকাল আমাদের কি সব না যায় চক্ষু লজ্জা, আরে ভাই লোকটি এসে গেল আর কি করব, কাজটা তো করা ঠিক ছিল না কিন্তু চক্ষু লজ্জা পড়ে গেল, হ্যাঁ লোকজন চলে এসে মিলাদের চাঁদা চাইতে, মাজারের চাঁদা চাইতে, চক্ষু লজ্জায় দিয়ে দিলাম, সব চক্ষু লজ্জাতে আরাম কাজ করছে, হ্যাঁ চক্ষু লজ্জাতে হারাম কাজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, আতাশ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আল্লাহ পাকের দণ্ডবিধানে তুমি সুপারিশ করতে এসেছো, আশ্চর্য কথা, আল্লাহ পাক ফয়সালা করেছে, এদিকে আমার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত রয়েছে, সুনির্দিষ্ট রয়েছে যে চোরের হাত কাটতে হবে, আর তুমি সুপারিশ করতে এসেছো। তারপরে সুম্মা কামা ফাখতাতাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কিছু হলে একজনের যাতে ফায়দা না হয়, সকলে জনগণও জেনে যায়, সেই জন্য একটা খুতবা বক্তব্য দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, লোকজন যেই সময়টায় একত্রিত হয়েছে মসজিদে নবী, এটা খুতবা বক্তব্য দিল। সুম্মা কাল, আর তারপরে বলেন, শোনো, ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিকে ধ্বংস করেছে এই পাপাচার বা এই বদ আচরণ, আন্নাহুম কানু, তারা এইরকম বদ স্বভাবের ছিল, এর কানু ইজা সারাকা ফিহিমুস শরীফ, তাদের মধ্যে কোনো ভদ্র লোক যদি চুরি করত তারা কুহ, তখন তাকে ছেড়ে দিত, আরে ভদ্র বংশের, হ্যাঁ সম্ভ্রান্ত বংশের, হ্যাঁ এরা পয়সাওয়ালা লোক, এরা হুমড়া চুমড়া লোক, এরা আমাদের দলের লোক, আমাদের পার্টি করে, আজকাল চলছে না, হ্যাঁ বিভিন্নভাবে, এটা আমাদের ভাষাভাষী, এটা আমাদের গোত্রের বংশের ইত্যাদি, ভদ্রলোক যখন চুরি করত তারা কো তাকে ছেড়ে দিত, ওয়াইজা সারা কাফিহিমু দাইফ, আর কোন দুর্বল অভাবী, হ্যাঁ অথবা নিচু শ্রেণীর মানুষ সমাজে ওই রকম বংশীয় মর্যাদা নেই তার, যদি চুরি করত আকাম ও আলিহিল হাদ্দা, তখন তার ওপর শরীয়তের দণ্ডবিধান কায়েম করত। ইহুদি নাসারারা এরকম করেছে, তোমাদের পূর্বের জাতি মানে ইহুদি খ্রিস্টান এরকম করত, স্বজন প্রীতি, মানুষকে দেখে সিদ্ধান্ত নেওয়া যে এর সম্পর্কে কি করা যেতে পারে, যে যেমন তার সম্পর্কে সিদ্ধান্ত তেমন। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত, শোনো মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমিও তার হাত কেটে নিতাম, আমার মেয়ে যদি ফাতেমা, ওই ফাতেমা নয় আমার মেয়ে ফাতেমা চুরি করত আর আমার কাছে এই ঘটনা পৌঁছে যেত, তাহলে আমি মোহাম্মদ কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না করে তার হাত কাটতাম, কারণ এটা
আমার ফয়সালা না কার ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিনের সাত আসমানের উপর ফয়সালা। জি, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। ইসলামী দণ্ডবিধান আট প্রকারের রয়েছে, ইসলামী দণ্ডবিধান আট প্রকারের রয়েছে। আল্লাহ পাক যেসব দণ্ডবিধান সুনির্দিষ্ট করেছেন বা সুনির্ধারিত করেছেন তা হচ্ছে আট রকমের। প্রথম যেটি উল্লেখ করব সেটা হচ্ছে কেসাস। কেসাস মানে, কেসাস মানে হত্যার বদলে হত্যা, হত্যার বিনিময়ে হত্যা করা। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারার আয়াত নম্বর 178 এবং 179 ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন সকল, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাস বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, ফিল কাতলা, তোমাদের নিহতদের ব্যাপারে বা বিষয়ে, তোমাদের নিহতদের বিষয়ে। আল হুর বিল হুর, স্বাধীনের বদল স্বাধীনকে হত্যা করা হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় গোলাম কিতো দাস ছিল, সেই জন্য বলা হয়েছে। ওয়াল আব্দু বিল আব্দি, আর গোলাম কিতো দাসের বদল কিতো দাস। ওয়াল অনসা বিল অনসা, আর নারীর বদল নারী, নারীর বদল নারীর মানে এই নয় যে পুরুষের বদল নারীকে হত্যা করা যাবে না বা নারীর বদল পুরুষকে হত্যা করা যাবে না, সবটা যাবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে সহিহ বুখারী রয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে এইভাবে। উদ্দেশ্য হচ্ছে যে কোন নারীকেও যদি সে খুনি হয় তাহলে তাকে হত্যা করা যাবে, সে নারীকে হত্যা করুক অথবা পুরুষকে হত্যা করুক। ফামান ওফিয়ালাহু মিন আখিহি শাইউন, অতঃপর যদি কোন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় তার ভাইয়ের পক্ষ থেকে কোনো কিছু, কোনো কিছু ক্ষমা করে দেওয়া হয় মানে একজনকে খুন করেছে, খুনি খুনি ক্ষমা চাইল, তখন তাকে খুন যাকে করা হয়েছে নিহত ব্যক্তি তার আত্মীয়রা ক্ষমা করে দিল, আত্মীয়রা ক্ষমা করে দিল। ক্ষমা করার একটি স্তর হচ্ছে পুরোপুরি ক্ষমা করে দেওয়া যায় যে আমরা কিছু নেব না, আর এই খুনের বিনিময়ে আমরা কেসাস খুন করাও চাই না, তাহলে পুরো মাফ। অথবা আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে যে ঠিক আছে আমরা কেসাস চাই না, তবে এই রক্তের বিনিময় চাই, যেটাকে দিয়াত বলা হয়, রক্তপণ চাই, যেটা 100 উট দিয়াত। দিয়াতের আলোচনা করবো না, শুধু এতটুকুই বললাম। যদি ক্ষমা করে দেওয়া যায় ঠিক আছে আমরা এত টাকা নিয়ে ক্ষমা করে দেব, তাহলে ফাত্তে বাউন বিল মারুফ, তাহলে সচরাচর যেমনটা হয়ে থাকে সেইভাবেই যেন অনুসরণ করা হয়, মানে যা বলছে যে আমি মাফ করে দিলাম, ঠিক আছে মাফ করে দিল, তো কি চাই, সে কিছু চায়, যদি চায় তো তা দিয়ে তুমি অব্যাহতি নাও। কে অব্যাহতি নেবে? যে যে খুন করেছে এবং তার আত্মীয়রা। জি, ও আদাউন এলে বেহসান, আত্মীয়দের দায়িত্ব রয়েছে যাদের, হ্যাঁ, আর তলব করবে নিহত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, তাদের কে ডিমান্ড করবে? হ্যাঁ, আত্মীয়রা। আল্লাহ পাক সূরা বনী ইসরায়েল একটি আয়াত বলেছে, ওমান ওমান কতেলা মাজলুমান ফাকাদ জাআলনা লি ওয়ালিহি সুলতানা, কাউকে যদি অন্যায় করে হত্যা করা হয় ফাকাদ জাআলনা লি ওয়ালিহি, তাহলে তার অভিভাবকের জন্য বা তার আত্মীয় স্বজন, এখানে ওলি বলতে আত্মীয় স্বজনদের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন, কর্তৃত্ব এবং নেতৃত্ব দিয়েছেন তাদেরকে। ফালা ইউসরাফিল কাতল, সুতরাং খুনের বদলে খুন করতে গিয়ে সীমা লঙ্ঘন যেন না করে, অর্থাৎ সাধারণভাবে খুন করেছে সাধারণভাবে খুন খুন করবে এবং খুন করার তলব করবে, আর যদি খুন করতে গিয়ে সীমা লঙ্ঘন করা হয় সাধারণভাবে খুন করেছে কিন্তু খুন করতে গিয়ে হাত পা কেটে নিল, নাক কেটে নিল, চোখ তুলে নিল, ধরো সীমা লঙ্ঘন করলো। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াদাউন এলে বেহসান, আর কিছু যদি তলব করে তাহলে তার সদ আচরণের সাথে আদায় করে দেবে, এত টাকা নিলে আমরা ক্ষমা করে দেবো, তাহলে অতটা আদায় করে দেবে, ওতে যেন বাহানা না শুরু হয়, কোনো রকম করে কেসটাকে ঝুলিয়ে রাখো আর তারপরে বাহানা করতে থাকো, আর কিছুদিন ঝুলের পর ব্যাস কোনো একটা কিছু হয়ে যাবে। যাহালেকা তাখফুফ মির রাব্বিকুম, এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে লাঘব করা, আল্লাহ লাঘব করেছেন, নাহলে আল্লাহ তো হুকুম দিতে পারতেন না, কোনো মাফ টাফ নেই, কোনো মানুষ মাফ করলে আল্লাহ মাফ করবেন না, সুতরাং কেসাস করতে হবে না, আল্লাহ পাক হালকা করে দিয়েছেন বিষয়টি। ফামানে তাদা বাদাল, এরপরে কেউ যদি সীমা লঙ্ঘন করে উভয় পক্ষ থেকে, ফালাহু আযাবুন আলীম, তাহলে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত, আর জেনে রাখো তোমাদের জন্য কিসাসে প্রাণ রয়েছে। এই আয়াতটি ইসলামের একটি বড়ই সুন্দর বৈশিষ্ট্য, যে কিসাসে হত্যার বদলে হত্যায় কি রয়েছে, হায়াত প্রাণ রয়েছে।
অথচ বাহ্যিক একটা লোককে হত্যা করে দেওয়া হয়েছে, ও তো চলেই গেছে, আর এক লোককে হত্যা করা হলো, এর নাম হচ্ছে কেসাস, ঠিক কিনা? এক লোক গিয়েছিল, এখন দুই লোক চলে গেল, আর দুই লোক চলে গেল, তারপর আল্লাহ বলছেন এতে কি রয়েছে? হায়াত, প্রাণ রয়েছে। তাহলে মানুষকে মারাতেও প্রাণ রয়েছে, এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। গভীরভাবে চিন্তা করুন বিষয়টিকে। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। এই একটি লোক যে খুনি, এই খুনিকে কেসাসে হত্যা করার বরকতে দেশের হাজার হাজার খুনি সতর্ক হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, ভয় পাবে যে না, এইরকম কাজ জীবনে করা যাবে না। অপরাধ করি করি, কিন্তু নিজের জানটা বাঁচাইতে হবে, নাহলে এইরকম আমারও গলা কাটবে, ঠিক না? তাহলে এই হাজার হাজার খুনিরা কত লাখ লাখকে খুন যে করত, ডাকাতি করতে গিয়ে, ছিনতাই করতে গিয়ে, আর কত রকমের কিছু সন্ত্রাসী কাজকর্ম করতে গিয়ে, তাহলে লাখ লাখ দেশবাসীর প্রাণ বাঁচল না বাঁচল না এদের অনিষ্ট থেকে, খুনিদের অনিষ্ট থেকে? এই হচ্ছে হায়াত। একজনের কেস আসে হত্যার বরকতে দেশের হাজার হাজার মানুষ প্রাণ ফিরিয়ে পাবে। ওয়ালাকুম ফিল কিসাস হায়াত। অহরহ যে প্রতিদিন পত্র পত্রিকা পড়ে দেখেন, সৌদি আরব এমন একটা দেশ যেখানে প্রতিদিন খুনের ঘটনা পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশে শত 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 জুলমের শেষ নেই, অত্যাচারের শেষ নেই। কেন? কারণ দণ্ডবিধান কায়েম করা হয় না। আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন, তোমাদের জন্য কিসাসে প্রাণ রয়েছে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী মানুষরা, জ্ঞান থাকলে একটু চিন্তা করে দেখো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা অন্যায় থেকে বেঁচে থাকতে পারো, যাতে থেকে যাতে করে তোমরা জুলুম অত্যাচার থেকে, অন্যায় থেকে বাঁচতে পারো। যারা খুনি তাদের জন্য এই হচ্ছে দণ্ডবিধান, কিন্তু আল্লাহ পাকের শাস্তি, আল্লাহ পাকের শাস্তির কথা সূরা নিসার আয়াত নম্বর 93 তে আল্লাহ পাক বর্ণনা করছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি কোন মুমিন মুসলিমকে ইচ্ছা করে খুন করবে, ইচ্ছা করে খুন করা মানে সামনে জানছে যে লোকটি একজন মানুষ, এটা কোনো পাখি না, হ্যাঁ এটা কোনো গরু ছাগল না, দেখতে পাচ্ছে এটা মানুষ, হচ্ছে ইচ্ছা করে, আর তারপরে এমন অস্ত্র ব্যবহার করছে, হ্যাঁ, যাতে সাধারণত মানুষ মারা যায়, এটা হচ্ছে ইচ্ছা করে মারা, বুঝতে পারলেন না? আর ইচ্ছা করে মারছে, ইচ্ছা করে সে সেদিকে আক্রমণ করছে, আঘাত করছে, এটা হচ্ছে ইচ্ছা করে মারা। এই কথাগুলি কেন বললাম? প্রথম কি বললাম, যদি ভাবে যে এটা হরিণ, হরিণ স্বীকার করছে, তীর ছেড়েছে হরিণ, হরিণ মনে করে, কিন্তু দেখতে ওর ভ্রম হয়ে গেছে, দৃষ্টি ভ্রম হয়ে গেছে, কিন্তু হরিণ আসলে মানুষ, মানুষ বসেছিল, হরিণ মনে করে মেরে দিয়েছে, এটা উদাহরণ দিলাম, তাহলে ইচ্ছা করে সে মারেনি, ঠিক না? এটা কাতলে খাতা, ভুল করে মেরেছে, মানুষই দেখছে মানুষ, আর ওর সাথে হয়তো মারতে চাইছে, কিন্তু এমন কিছু দিয়ে মেরেছে যাতে সাধারণত মানুষ মরে না। জি, সাধারণত মানুষ মরে না, যেমন এটা ঘুষি দিয়েছে, এটা ঘুষি দিয়েছে, এটা চড় দিয়েছে, মানুষ মরে যায় কি? এটা পাথর ছোট্ট এটা, কিন্তু হতে মারা গেছে, হতে পারে না? পারে না, মারা গেছে। তাহলে সে ইচ্ছা করে মেরেছে, কিন্তু এমন অস্ত্র দিয়ে মারেনি যাতে সাধারণত মানুষ মারা যায়, তা এটাও একেবারে ইচ্ছাকৃত না, এটাকে বলা হচ্ছে শিবে আমাদ। এগুলো তো দিয়ে এত রক্তপণ রয়েছে, এতে হত্যার বদল হত্যা নয়, কেসাস নাই। আজকালকার গাড়ি দুর্ঘটনা, গাড়িতে ধাক্কা দিলে, ইচ্ছা করে ধাক্কা দিলে মানুষ মারা যাবে, কিন্তু ইচ্ছা করে ধাক্কা দিয়েছে, ও সামনে হঠাৎ করে পড়ে গেছে, ব্রেক করার চেষ্টা করেছে, ব্রেক করতে পারে নাই, বা দেখতেই পায়নি যে হঠাৎ করে সামনে কেউ চলে এসেছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে কি কেসাস হবে? খুন হয়েছে তো ওর দ্বারাই খুন হয়েছে, কোন আই নাই, খুন হলো কি কেসাস চলবে? এখানে কেসাস চলবে না, জি, এখানে রক্তপণ নিতে হবে, আর নাহলে মাফ করতে। আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, কোন মুমিন মুসলিমকে কেউ যদি ইচ্ছাকৃত খুন করে, ফাজাযাউহু জাহান্নাম, প্রথম শাস্তি হচ্ছে, তার প্রতিদান হচ্ছে, বদলা হচ্ছে জাহান্নাম, জাহান্নামে যেতে হবে। দুই নম্বর শাস্তি খালেদান ফিহা, জাহান্নামে চিরকাল থাকবে, জাহান্নামে চিরকাল থাকবে। তাহলে খুন করলে কি কাফের মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায় খুনি? হ্যাঁ,
তাহলে চিরকাল কেন থাকবে? একমাত্র কাফের মুশরিক নাস্তিক আল্লাহ ছাড়া অন্যের পূজারি সে চিরকাল জাহান্নামে থাকবে, বা ইমান ভঙ্গকারী সে জাহান্নামে থাকবে চিরকাল। তাহলে খুনি জাহান্নামে চিরকাল থাকবে এটা কেমন কথা? এর দুটি ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে এত বড় অপরাধ খুন করা, শিরকের পরে কুফরির পরে এটা সবচেয়ে বড় অপরাধ। এত বড় অপরাধে এরও আসল শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নামে থাকা। কিন্তু আল্লাহ তার রহমতে যেহেতু এই খুনির ইমান ভঙ্গ হয়নি, ইমান ইসলাম আছে বলে আল্লাহ সে সাজাকে তার রহমতে হালকা করে দিয়ে দীর্ঘকাল জাহান্নামে রাখবে। এটা একটি ব্যাখ্যা। অনেক সময় আসল শাস্তি কিছু থাকে কিন্তু ওই শাস্তি সরকার দেয় না, হয় না এরকম? আসল শাস্তি মৃত্যুদণ্ড ছিল, কিন্তু যে কোনো কারণে মৃত্যুদণ্ডকে কি করা হইল? যাবজ্জীবন জেল, করছে না করছে না? শাস্তি ছিল মৃত্যুদণ্ড, কিন্তু সেটা কি করে দিল? 15-20 বছর জেলে পরিবর্তন করে দিল। তো এইরকম অর্থ। আর কেউ কেউ বলেছেন খালেদান মানে এখানে দীর্ঘকাল, খালেদান মানে এখানে চিরকাল নয়, খালেদান মানে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। কতকাল থাকবে জাহান্নামে আল্লাহ পাক ভালো জানেন। খনি যদি বিনা তবাই দুনিয়া থেকে চলে যায় তাহলে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। ওয়াগাজিব আল্লাহ আলাইহি, তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ পাকের গজব হয় এইরকম খুনির ওপর, যে মমিন মুসলিমকে খুন করে আল্লাহর গজব হইতে থাকে, আল্লাহর ক্রোধ। চার নম্বর শাস্তি ও লানাহু, আল্লাহর লানত অভিসম্পদ হইতে থাকে, আল্লাহর রহমত থেকে আল্লাহ বঞ্চিত করে দেন। পাঁচ নম্বর শাস্তি ও আআদা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ পাক মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন, মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। কেসাসের ক্ষেত্রে যেমন জানের বদল জান রয়েছে, তেমন অঙ্গের বদলে অঙ্গ। যেই অঙ্গ কেসাসে যদি নেওয়া হয় তাহলে প্রাণ নাশ হবে না। একটা অঙ্গ নষ্ট করেছে, একটা হাত কেটে দিয়েছে কেউ, তাহলে কি হবে ওর বদল? হাতের বদল হাত, পায়ের বদল পা। কিন্তু যদি এমন অঙ্গ হয়, চোখের বদল চোখ, দাঁতের বদল দাঁত, কিন্তু এমন অঙ্গ, যেই অঙ্গ একটা অঙ্গ এমন নষ্ট করেছে, সেই অঙ্গটা যদি কেসাসে তারও যদি কেসাস না হয়, কেসাসে বাস্তবায়ন করা হয়, তাহলে প্রাণ নাশ হয়ে যাবে। তাহলে বড় অপরাধ না হয়ে গেল, সীমালঙ্ঘন না হয়ে গেল, তখন করা যাবে না। ফোকাহায়ে কেরামরা বলেছেন এই মর্মে সূরা মায়েদার আয়াত নম্বর 45 শোনায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, যদিও এই আয়াতের প্রসঙ্গ হচ্ছে আহলে কিতাব সম্পর্কে, কিন্তু এই বিধান শরীয়তে রহিত হয়নি, সুতরাং ইসলামী শরীয়তে এই বিধান বলবৎ রয়েছে। কোরআনে কারিমের এই আয়াত ওয়া কাতাবনা আলাইহিম, আল্লাহ বলছেন তাদের ওপর আমি ফরজ করেছিলাম, আহলে কিতাব ইহুদি নাসারাদের ফরজ করেছিলাম, ফিহা তাওরাতে আন্নান নাফসা বিন নাফসে, জানের বদল জান, ওয়াল আইনা বিল আইনে, আর চোখের বদল চোখ, ওয়াল আনফা বিল আনফে, নাকের বদলে নাক, ওয়াল উজনা বিল উজনা, আর কানের বদলে কান, ওয়াস সিন্না বিস সিন, আর দাঁতের বদলে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, এবং জখমেরও কিসাস বদলা রয়েছে। যদি কোথাও জখম করে থাকে তাহলে তারও বদলা রয়েছে। ফামান তাসাদ্দাকা বিহি, অতপর কেউ যদি এটা সাদকা করে দেয়, মানে আমি মাফ করে দিলাম, আমার দাঁত ভেঙেছে অথবা আমার এই ক্ষয়ক্ষতি করেছে, আমি মাফ করে দিলাম, ফাহুয়া কাফফারাতুল্লাহ, তাহলে এটি ওই ক্ষমাকারীর জন্য কাফফারা হয়ে যাবে, গুনাহর মোচন হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, আর যারা আল্লাহ নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারাই হচ্ছে জালেম। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলেছে। এখানে একটি হাদিস নিয়ে আলোচনা শেষ করি, সময় আমাদের শেষ হতে যাচ্ছে। আনাস বিন নজর একজন প্রখ্যাত সাহাবি, তিনি বর্ণনা করছেন আন্না রুবাই আম্মা তাহু, এই রুবাই তার ফুফু, কাসারাত সানিয়াতা জারিয়াতিন, এক দাসীর দাঁত, সানিয়া দাঁত, সোনাই যে দাঁত বলা হয়, এই সামনের যে দুইটি দাঁত রয়েছে ওপরে আর নিচে সামনের দিকে, এই দুটি দাঁতকে সোনাই বলা হয় বা সানাইয়া বলা হয়, দাঁত ভেঙে দিয়েছিল। ফাতালাবু ইলাইহা আফওয়া, তখন এরফু আনাসের ফুফু ভেঙেছিল। কার দাঁত ভেঙেছিল? একটি মেয়ের বা একটি দাসীর, জারিয়া দাসীকে বলা হয়, আবার বালিকাকেও বলা হয়। ফাতালাবু ইলাইহা আফওয়া, ক্ষমা চাইল যে ক্ষমা করে দেওয়া হোক। ফাবাও তার না, ক্ষমা করবো না, দাঁতের বদল দাঁত নেব। লোকেরা বললো বা ওই যাই যে মেয়েটির দাঁত ভাঙা হয়েছে, বলেছেন না আমরা মাফ করবো না, দাঁতের বদল দাঁত। ফারাজুল আরশা, তখন তারা রক্তপণ ক্ষতিপূরণ পেশ করলো, যে ঠিক আছে ক্ষতিপূরণ নিয়ে নাও,
ক্ষতিপূরণ নিয়ে না কি নিমা দিয়ে দেবো, ফা বা অস্বীকার না ক্ষতিপূরণ নেবো না, দাঁতের বদল দাঁত চাই, দাঁত ভেঙেছে আমরা দাঁত ভাঙবো। তার বংশের লোকেরা ওই মেয়েটি তারা কেসাস ছাড়া কোনো কিছু মানতে রাজি না, আমরা কেসাস নেব, দাঁতের বদল দাঁত চার কিছু চাই না। ফামার রাসূলুল্লাহ কেসাস, তখন রাসূলুল্লাহ কেসাস রকম করলেন, কেসাস যখন ওরা ছাড়বে না তখন দাঁতের বদল দাঁত ভাঙা হবে। এখন ফাকাল আনাস বিন নাযর ইয়া রাসূলুল্লাহ, তখন আনাস বিন নাযর বললেন হে আল্লাহর রাসূল, আতুক সর সানিয়াতা রুবাই রুবাই, এর দাঁত ভেঙে দেওয়া হবে? তার ফুফু বলছে যে দাঁত ভেঙে দেওয়া হবে, লা ওয়াল্লাযী বাসাকা বিল হক, না এটা হইতে পারে না ইয়া রাসূলুল্লাহ। কেমন কথা হইল, মেয়ে মানুষ ঝগড়াতে দাঁত ভেঙে দিয়েছে, মেরেছে দাঁত ভেঙে গেছে, এখন দাঁত ভাঙা হবে? এটা হইতে ওয়াল্লাযী বাসাকা বিল্লাহ, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য নিয়ে প্রেরণ করেছেন, লা তুকসারু সানিয়াতুহা, এ রুবাইয়ের দাঁত ভাঙা যাবে না। উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করা ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল যে আল্লাহ এটা করবেন না, আল্লাহ এটা করবেন না, আশা করি এটা হবে না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আনাস কিতাবুল্লাহ আল কিসাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনাস তুমি কি বলো, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর বিধান হচ্ছে কেসাস, দাঁতের বদল দাঁত, আর তুমি বলছো দাঁত ভাঙা যাবে না, এটা কেমন কথা? কিতাবুল্লাহ আল কেসাস, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা তার কিতাবে, কোরআনি বিধান আসমানি বিধান, আল কেসাস কেসাস হত্যার বদল হত্যা, আর দাঁতের বদল দাঁত বদলা। ফারাজি আল কওম, কিছুক্ষণ পরে ওই মেয়ে পক্ষের লোকেরা রাজি হয়ে গেল যে ঠিক আছে আমরা মাফ করে দিলাম, ফাওরা ক্ষমা করে দিল, এতক্ষণ পর্যন্ত খুব শক্ত হয়েছিল যে না কি করব, দাঁতের বদল দাঁত ভাঙবো আমরা। কিন্তু এই ব্যক্তি যখন আনাস বিন নাযর প্রখ্যাত সাহাবি ছিলেন, তিনি যখন আল্লাহর কসম করে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে ক্ষমা করেনি, কারণ এটি তার বিষয় নাই, যার দাঁত ভাঙা হয়েছে সে ক্ষমা করবে, অর্থাৎ তার বংশধর তারা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহর ফয়সালা আমি বলে দিলাম, কেসাস দাঁতের বদল দাঁত দিতে হবে। কিন্তু লোকেরা কিছুক্ষণ পরে রাজি হয়ে গেল, ওই মেয়েটির বংশের যে মেয়েটির দাঁত ভাঙা হয়েছে তারা মাফ করে দিল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলা আল্লাহি লা বাররা, আল্লাহর কিছু কিছু নেক বান্দা এমন আছে যারা কোনো কথা যদি শপথ করে বলি তো আল্লাহ তাদের শপথকে পুরা করে দেন। এটা যেমন শপথের ক্ষেত্রে হয় তেমন দোয়ার ক্ষেত্রে হয়, আল্লাহর কিছু কিছু বান্দা আছে যখন দোয়া করেন আল্লাহ পাক তাই দেন যা সে চেয়েছে, এটা হয়ে থাকে আল্লাহ পাকের নেক বান্দাদের এইরকম হয়ে থাকে। তো আনাস বিন নাযর আল্লাহর এমন নেক বান্দা যে আল্লাহর কসম যখন করে বলেছে যে এটা হতে পারে না যে এই রুবাই এই মহিলার দাঁত ভাঙা হবে আমাদের, এটা হতে পারে না, তখন আল্লাহ পাক রব্বুলের কথাটিকে কবুল করে নিয়েছেন। তারপরে আল্লাহ পাক এই মেয়েটি যার দাঁত ভাঙাছে তার এবং তার বংশের লোকদের অন্তরকে নরম করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন, ফলে তারা ক্ষমা করে দিয়েছে। ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহর কিছু কিছু বান্দা এমন আছে, মাল্লাহ আকসামা আল্লাহ, কসম করে কোনো কথা বলি তো আল্লাহ পাক তাদেরকে কসম মুক্ত করে দেন, কসম মুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেরকম নেক হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর হাদিস, এ হচ্ছে সহিহ বুখারীর হাদিস। এরপরে দ্বিতীয় তৃতীয় যে আটটি বললাম যে দণ্ডবিধান শরীয়তে সুনির্দিষ্ট রয়েছে, বাকি ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আলোচনা পেশ করব। আশা করি আপনারা কালকে হাজির হবেন, কারণ আজকের সময় যথেষ্ট হয়ে গেছে, এখানে আজকের আলোচনা সমাপ্ত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা জানার এবং তা পালন করার তৌফিক দান করেন, নিজেদের সংশোধনে তৌফিক দান করেন, অন্যদের ইসলাম সংশোধনে আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক সমস্ত রকমের অন্যায় থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের জান্নাতের পথে যেন রাখেন, জান্নাতুল ফিরদৌস যেন আমাদের নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।